হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে আরটিসি রংপুর টেক সেন্টারে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটন দিতে ক্লিক করুন এবং পাশে দেখতে পাবেন একটি বেল আইকন, বেল আইকনটি ক্লিক করে দিন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন অবশ্যই কী শেখাতে যাচ্ছি আমরা। সো হয়তো বা অনেকের জানা থাকতে পারে এই টিপসটি, সো তাদের জানা নাই তাদের জন্য ভালো হবে, তারা হয়তো বা উপকৃত হবে। আর এটা অবশ্যই পার্মানেন্ট, আপনারা অনেকে দেখেছেন যে পিকচার চেঞ্জ করা যায় MP3 গানের মিউজিক প্লেয়ারে, গান প্লে করলে আপনারা পিকচার দেখতে পাবেন, কিন্তু এই আপনার ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করলে গানটা শেয়ারিট দিয়ে বা ব্লুটুথ দিয়ে তখন আর দেখা যাচ্ছে না, বা প্লেয়ার আনইনস্টল করে ফেললে দেখা যাচ্ছে না। সো এটা পারমানেন্টলি থেকে যাবে, আপনারা একবার সেভ করলে দ্বিতীয়বার যতক্ষণ চেঞ্জ করেনি ততক্ষণ এই একটা পিকই থাকবে আপনার অডিও গানের মধ্যে। সো চলুন শুরু করা যাক আজকে টিপস। তো শুরু করার আগে একটি কথা, আপনারা যে আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি জলদি করে সাবস্ক্রাইব করে দিন। আর আমরা যে অ্যাপসটি নিয়ে কাজ করব সেই অ্যাপসটি দেখুন, এখানে উপরে আছে পিম্প মাই মিউজিক ফ্রি। সো এটা প্লে স্টোরে পাবেন অবশ্য, কিন্তু $4-5 দাম নেবে এটা প্রো ভার্সন। আমি ডিসক্রিপশন বক্সেই এটার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আর কথা নয়, তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন, চলুন শুরু করা যাক টিপস। অ্যাট ফার্স্ট পিম্প মাই মিউজিকে প্রবেশ করব। দেখুন সবগুলো সং একসঙ্গে আমরা সিলেক্ট করতে পারবো, দেখুন আমি অল সং সিলেক্ট করে দিয়েছি। আপনারা অ্যালবাম হিসেবেও গানের আর্টিস্ট টাইটেল এবং কভার ফটো চেঞ্জ করতে পারবেন। সো আমি অল সং থেকে কয়েকটা গান নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। পাঁচটা সং নিলাম, সো পাঁচটা সং নিয়ে উপরে দেখুন এখানে ইডেট কলমের মতো দেখা যাচ্ছে, খাতা এবং কলমের মতো দেখা যাচ্ছে। সো এইখানে ক্লিক করব, একটু সময় নিয়ে ওপেন হবে, দেখুন ওপেন হয়েছে। এখানে আমরা আর্টিস্ট দিব, আরটিসি রংপুর টেক সেন্টার। সো আপনাদের যা ইচ্ছে তাই দিবেন, আপনাদের নাম দিতে পারেন, আপনাদের মানে যেটা ভালো লাগে আর কি আপনারা দিতে পারবেন অবশ্যই। সো প্রত্যেকটাতে এইভাবে দিয়ে দিবেন সবগুলা। এভাবে দেওয়ার পরে আপনারা ডান পাশে স্লাইড করুন, একটু ডান পাশে, ডান পাশে দেখুন এখানে একটা পিকচার দেওয়ার অপশন আছে। সো এখানে উপরে দেখুন তিনটা ডট চিহ্ন দেওয়া আছে, ডট চিহ্নতে ক্লিক করবেন, গ্যালারি কভার। এখান থেকে আমরা একটা ফটো নিয়ে জাস্ট দেখাই দিচ্ছি, আপনারা আপনাদের ফটোটি নিতে পারবেন। আমি এখান থেকে জাস্ট এই ফটোটা নিয়ে দেখাই দিচ্ছি, দেখুন আমার ফটোটা এসে গেছে এখানে। সো এসে গেছে, এখন কাজ শেষ। আমরা যেহেতু টাইটেল নেম দিয়ে দিছি, কভার ফটো দিলাম, সো জাস্ট উপরে দেখুন সেভ কভার, এখানে ক্লিক করে দেব। ইয়েস, দেখুন আমার এই পাঁচটা যে সং সিলেক্ট করছি সং, এই পাঁচটা গানের মধ্যেই কভার ফটো এবং আর্টিস্ট নেম সেভ হয়ে গেছে। সো বন্ধুরা, এটা পার্মানেন্টলি অবশ্যই, আর আপনারাও ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক সাকসেস হবেন, যেহেতু এটা পেইড অ্যাপস, এটাতে পেইড অ্যাপসে কখনও এগুলো মিস হয় না। আপনারা, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছি ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের আরটিসি রংপুর টেক সেন্টারে সাবস্ক্রাইব করে দিন, কারণ এখানে নতুন নতুন টিপস প্রতিদিন, নতুন নতুন টিপস আপলোড করা হয়। হয়তো বা আপনাদের জানা আছে, কারো জানা নাই, তবুও অজানাকে জানার জন্য, প্রযুক্তিকে শেখার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।